আমি আসলে প্রথমে সরি যে আমি অনেক দেরি করে এসেছি, কারণ এত কঠিন জামের মধ্যে পড়েছি যে বলার মতো না। ইশতিয়াক আহমেদের 50 বছর পূর্তি নাকি এটা, 50 গল্প, এনিওয়ে ইশতিয়াক আহমেদের 50 গল্প মোড়ক উন্মোচন অনুষ্ঠান আমি অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি। এত সিরিয়াসলি নিয়েছি কারণ আমি, আপনি দেখেন আমার এখানে চশমা আছে, আমাকে চশমা পরা আগে আপনারা কখনো দেখেন, বিকজ আই বিকেম ভেরি সিরিয়াস। সাহিত্যের অনুষ্ঠানে আমাকে একটু আমাকে একটু ভার ভারী কি লাগতে হবে, নাহলে আমি কি আলোচনা করবো ওখানে। তো আশা করি আমি যথেষ্ট ভারী লাগছি, আমাকে দেখাচ্ছে। আমি এখানে অনেক অনেক কথা শুনছিলাম, শুনতে শুনতে আমি আসলে যে কথাটা আমি প্রায় বলি আমাদের আশেপাশের বন্ধু বান্ধব বা অনেকের সঙ্গে আড্ডা, যে আমাদের সময়ের গল্পটা আসলে কারা বলবে, কোথায় সে গল্পকাররা, সে গল্প হোক বা উপন্যাস হোক সেটা বলবার মানুষ কোথায় এবং তাদেরকে কেন আমরা দেখছি না। এর কারণ আমি সাহিত্যের লোক না, আমি জানি না, এটা সাহিত্যিক, যারা সাহিত্যিক তারা এটা বিশ্লেষণ করে বের করতে পারে। আমার কাছে কেন যেন মনে হয় সাহিত্যটাকে আমরা বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছি গত 20-25 বছর ধরে, এত সিরিয়াসলি নিয়েছি যে আমি হয়তো চিরকাল বড় হয়েছি মণিপুরি পাড়াতে বা নাখাল পাড়াতে, এবং নাখাল পাড়ার মানুষ জীবন তার নানাবিধ কী বলে রং ঢং আমি এগুলো দেখে বড় হয়েছি। কিন্তু আমি যখনই সাহিত্য করতে গেছি তখনই আমি নিজের উপর এমন একটা বিশাল মহৎ কর্মের চাপ নিয়েছি যে যে জীবন আমি চিনি তার আশেপাশের কোনো কিছু নিয়ে আমি কাজ করছি না। আমি তখন এমন একটা কোনো এক প্রান্তিক জনগোষ্ঠী একজন কৃষক ওনার জীবন নিয়ে আমি একটা গল্প তৈরি করার চেষ্টা করছি। এখন আমি বলছি না যে আমি যে জীবন যাপন করবো না সে জীবন নিয়ে আমি সাহিত্য করবো না, তাহলে তাহলে কি বলে আপনার মেথর সম্প্রদায়ের গল্পটা কে বলবে, তার তো কোনো ভয়েস নাই, তাকে ভয়েসটা কে দিবে, নিশ্চয়ই তাকে ভয়েসটা দেওয়ার দায়িত্ব আমাদেরই আছে, সাহিত্য যারা সাহিত্য করবে তারাই এটা নেবে। কিন্তু যখন এটা গড় প্রবণতা হয়ে দাঁড়ায় যে তুমি সাহিত্য করতে হলে তোমার আশেপাশের জীবন সম্বন্ধে তোমার কিছু বলার প্রয়োজন নাই, বা বললে তুমি তোমার সাহিত্যটা যথেষ্ট মর্যাদাপূর্ণ সাহিত্য হবে না, ফলে মর্যাদা করার জন্য তখন আমরা এক প্রান্তিক জনগোষ্ঠীর জীবনকে খুঁজতে থাকি, এবং বেশিরভাগ ক্ষেত্রে হয়তো যে জীবনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, রিসার্চটা হয়তো প্রপারলি হয়নি। ফলে আমি যেটা দেখতে পাচ্ছি দিনকে দিন বাংলাদেশের সাহিত্য মানুষের সঙ্গে তার যোগাযোগ নেই, এটা খুব বিপজ্জনক কথা। আমি এটা বিশ্বাস করতে চাই না যে ও এখন ভাই নতুন যুগ মানুষ বই পড়ে না, এটা একদমই ঠিক না। আপনি শহীদুল জহির তার কথা যদি বলি, একজন ইফতেখার ভাই বললেন ওনার কথা, তো ওনার বই তো আমরা পড়েছি, ওনার বই কেন আমরা পড়লাম, এবং এরকম আমি 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 যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানুষটা, আমি আসেন আমরা কথায় কথায় হুমায়ুন আহমেদকে বাতিল করে দিই, বাতিল করে দিই এই কারণে তার জনপ্রিয়তার কারণে, কারণ আমরা মনে করি যে যা কিছু জনপ্রিয়ই তা কিছুই হালকা। ফলে আমরা কখনো বিশ্লেষণ করার চেষ্টা করি যে হুমায়ুন আহমেদ কেন জনপ্রিয় নয়, কোথায় উনি মানুষকে স্পর্শ করেন, কারণ উনি ওনার আশেপাশে যে জীবন দেখেছেন যে জীবন উনি যাপন করেছেন সেগুলো উনি বলবার চেষ্টা করেছেন মানুষের কাছে, এবং মানুষ দেখেছে এ তো এই এই যে এই ভালনারেবল মোমেন্ট, উনি এমন এমন অদ্ভুত অদ্ভুত মুহূর্ত তৈরি করতেন যে মুহূর্তটা আমরা সাহিত্যে খুব কম পেতাম, আমরা ওটা এড়িয়ে যেতাম বা ওটাকে ঠিক অপ্রয়োজনীয় মুহূর্ত মনে করতাম, সাহিত্যের জন্য ঠিক যথেষ্ট ভারী মুহূর্ত নয়, কিন্তু সে ওই মুহূর্তগুলোই তুলে আনতেন এবং পাঠক তখন ওটার মধ্যে খুঁজে পেতেন, ও এটা তো এই জীবনটাকে আমি চিনি। এখন আমাদের এখানে মুশকিল হচ্ছে, আমি আবার বলছি, আমি বলছি না কেউ এমন কোনো সাহিত্য করবেন না যে সাহিত্য একজন মানুষেরও জীবনকে রিলেট করে না, নিশ্চয় করবেন, আপনি এমন একটা জীবন নিয়ে লিখতে পারেন যে জীবন সম্বন্ধে আমরা কেউই জানি না, আমরা তখন এটাকে রিভিল করব, সে দ্যাটস ফাইন। কিন্তু যখন একটা গড় প্রবণতা হয়ে দাঁড়ায় যে তুমি তোমার আশেপাশের জীবন থেকে দূরে থাকো এবং একটা সাহিত্যের ছদ্মবেশ নিয়ে আসো, সিরিয়াসনেসের ছদ্মবেশ, এবং নিয়ে এসে একটা ছদ্মবেশী গল্প বলো, তখন আসলে আমার মনে হয় খুব মুশকিলের জায়গা হয়ে যায়। মানে যেন তেন সাহিত্য রচনা করা, প্রতিদিন গল্প রচনা করা, প্রতিদিন বইমেলা আসলে 10টা উপন্যাস লেখা, খুব প্রপার রিসার্চ না করে চরিত্রের ব্যাপারে, সেটা যেমন আমাদের সাহিত্যের জন্য ক্ষতি করছে, আমি মনে করি এই আলগা সিরিয়াসনেসের যে ছদ্মবেশটা এটাও সাহিত্যের জন্য ক্ষতিকর। আমাদের সময়ের গল্পটা বলবার মতো সাহিত্যিক গল্পকার উপন্যাসিক আমাদের সময় থাকতে হবে, না থাকলে এটা খুব বিপজ্জনক কথা।
এটা আমি মনে করি যে হ্যাঁ, কিছুদিন আগে একটা আড্ডায় বুদ্ধদা আমাদের কলকাতার ফিল্ম মেকার উনি বলছিলেন যে এখন আগে ছেলেরা কবি হতে চাইতো, এখন ছেলেরা ফিল্ম মেকার হতে চাচ্ছে। কিছুটা হয়তো ঠিক, এটা একটা প্রভাব তো আছে সময়ের, কিন্তু পাশাপাশি আমাদের সময়ের গল্পটা আমাদের কোনো গল্পকাররা লিপিবদ্ধ করে যাবেন না, এটা খুবই বিপজ্জনক। আমি মনে করি এটা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। কারণ বেরিয়ে আসার উপায়টা কি? বেরিয়ে আসার উপায় হচ্ছে, আমি ফেসবুকে প্রচুর মানুষের দারুণ দারুণ লেখা পড়ি, তাদের অনেক আমার অনেকে আমার বন্ধু ফ্রেন্ড লিস্টেও নাই, আমি আমার নাম টুকে রেখেছি এবং আমি গিয়ে গিয়ে দেখি কী লিখেছে সে। এবং আমি দেখি যে তাদের তারা আশেপাশের জীবনটাকে বোঝে, তাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আছে। কিন্তু অবশ্যই একটা গল্প বা একটা উপন্যাস লেখার জন্য ফেসবুকে স্ট্যাটাস দেওয়া এবং গল্প এবং উপন্যাস লেখার মধ্যে পার্থক্যটা হচ্ছে সংযম। ফেসবুকে স্ট্যাটাস দিতে আপনার কোনো সংযম লাগে না, আপনি আপনি অনেক এক কথা 50 বার বলতে পারেন, ফেনাতে পারেন, অ্যানালিটিক্যালি ভুল করতে পারেন। কিন্তু আপনি যখন সাহিত্য লিখতে করতে যাবেন, সেটা সাহিত্য আসলে করতে হয় না, গল্প লিখলেই সাহিত্য করা হয়ে যায়। যদি ইশতিয়াক সাহিত্য করতে চাচ্ছে না, কিন্তু এই সাহিত্য ইশতিয়াককে করছে, কারণ সে গল্প লিখছে, ফলে কোনো উপায় নেই। এখন ওটা লেখবার ওটা লিখবার জন্য আমি মনে করি আমাদের একটা একটা সংযম লাগে, তাৎক্ষণিকতা থেকে একটু দূরে যেতে হয়। ফেসবুক খুবই তাৎক্ষণিক একটা ব্যাপার, তাৎক্ষণিকতার উত্তেজনা ওটার মধ্যে থাকে বেশি। তো গল্প লিখবার জন্য, উপন্যাস লিখবার জন্য আমরা একটু তাৎক্ষণিকতা থেকে দূরে যেতে হয়, গিয়ে ওই মানুষের সেই ভালনারেবল মোস্ট ভালনারেবল মোমেন্টটা খুঁজে বের করতে হয়, যেটা পাদুরের মতো আমাদের বাসার বারান্দায় ঝুলে থাকে, সেটা কীভাবে লিখবে সাহিত্যিক। এই এই জায়গা এই জায়গাটা আসলে আমি মনে করি যে আমাদের যারা এখন ভালো লিখছে, সে ফেসবুকেও লিখুক বা যে কোনো জায়গায় লিখুক, পত্রিকায় লিখুক, তাদের আমি মনে করি তাদের কাঁধে দায় ইতিহাস চাপিয়েছে, সময় চাপিয়েছে যে এই সময়ের গল্পগুলো তোমাকে বলে যেতে হবে। ইশতিয়াকের ওই বইয়ের একটা গল্প আমি পড়ি নাই, ও আমাকে বইটা দিয়ে আসছে, কিন্তু আমি এত মুখী চক্করের মধ্যে আছি যে আমার পড়া হয়নি। এখানে বসে বসে আমি একটা গল্প পড়েছি, সেটা নাম হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া। তো আমি সেটা পড়ে আমার কাছে যেটা ভালো লাগলো, দেখেন এই ছোট গল্প আর উপন্যাসের মধ্যে আমরা তো সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক পার্থক্য বলে গেছেন, তার চেয়ে বড় পার্থক্য হচ্ছে ছোট গল্প আসলে পাঠকের কাছে আমি এটা আমি আমরা আমি সাহিত্যিক না, সাহিত্য বিশ্লেষক না, আমি পাঠক হিসেবে যেটা যেটা মনে করি যে ছোট গল্প পাঠকের কাছে অনেক বেশি কী বলে স্থিরতা এবং ধৈর্য দাবি করে। আপনি একটা দারুণ গল্প পড়বো এবং আমি গল্পের সঙ্গে সঙ্গে আবেগে কাঁদবো, আবেগে হাসবো, এই উত্তেজনা নিয়ে ছোটো গল্প পড়তে আসলে খুব মুশকিল, তাহলে উপন্যাস পড়তে যাওয়া উচিত। ছোটো গল্প খুবই ধ্যানী মুনির মতো বসে যদি পড়া যায়, তাহলে আমি মনে করি যে ছোটো গল্পের প্রতি সুবিচার করা হবে। প্রিয়াঙ্কা চোপড়া গল্পটার মধ্যে আমি মনে করি যে পাঠক যদি একটু ধ্যানী মুনি হয়ে বসে, তাহলে ও দেখবে যে গল্পটাতে কিন্তু কিচ্ছু নাই, দ্যার ইজ কিচ্ছু ঘটে না, নাথিং হ্যাপেন্স ইন দ্য স্টোরি। কিন্তু আপনি গল্পটা পড়া শেষ করার পর একসময় কি আপনি উপলব্ধি করবেন যে এর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, যে আমরা তো আসলে শুধু যে জীবনটা আমি যাপন করি বা যে ফিজিক্যাল ওয়ার্ল্ড, এই যে আমি এখন এখানে বসে আছি বা একটু পরে আমি বাসায় যাব বা যাদের সঙ্গে কথা বলবো, এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাইরের মানুষের সঙ্গে কিন্তু আমার বসবাস আছে। এই যে সারিয়াল ওয়ার্ল্ড, এই যে প্রিয়াঙ্কা চোপড়াকে সে প্রতিদিন গিয়ে টিভিতে দেখছে, এই যে ও তার সঙ্গে বেড়ে উঠছে, প্রিয়াঙ্কাও তার সঙ্গে বেড়ে উঠছে এবং সেও প্রিয়াঙ্কার সঙ্গে বেড়ে উঠছে, কিন্তু সে এক্সিস্ট করে না তার জীবনে, তার সঙ্গে তার কোনো কমিউনিকেশন নাই, অ্যাপারেন্টলি ডিরেক্ট কোনো কমিউনিকেশন নাই। এই যে এই সারিয়াল চরিত্রগুলা যেরকম করে আমাদের জীবনের রিয়াল লাইফের অংশ হয়ে যায়, এটা আমি মনে করি যে দেখবার খুব দারুণ চোখ। তখন ওদেরকে আমাদের অনেক আর্গুমেন্ট করতে হয়, আমাদেরকে প্রশ্ন করলে উত্তর দিতে হয়। তো সেখানে গিয়ে আমি একটা কথা প্রায় বলি, আমি বলি দেখেন আপনি যদি আমাদের মহল্লার চা দোকান বা ক্যারাম খেলা যেখানে সেখানে যদি যান, গিয়ে দেখবেন আমাদের গল্প ইজ ভেরি ডিফারেন্ট। ধরেন আমরা শুরু করলাম এখান থেকে, এই ইশতিয়াক আমাদের গল্প বলতেছে, জানো ইশতিয়াক তারপরে এই করছে, নারায়ণগঞ্জে গেছে, বাসে উঠছে, এরপরে চলে গেলাম ঢালিবাইয়ের মধ্যে, ঢালিবাই কি বলবো জানো, বলে আবার ঢালিবাইয়ের মধ্যে চলে গেছে, ওই ঘুরে ঘুরে আবার কিছুক্ষণ পরে আসছে, এবার ইশতিয়াক নারায়ণগঞ্জের বাসে নাই, এবার ইশতিয়াক চলে গেছে বাসার মধ্যে, এবার বাসার অংশ চলছে। সো লট অফ সাবপ্লটস আর দেয়ার, এবং এটা কিন্তু আপনি আমাদের এখানে এই অঞ্চলের ফোক টেলগুলোর মধ্যে দেখবেন, আপনি ইভেন মহাভারতের মধ্যে দেখবেন, হাজার হাজার সাবপ্লটে ভরা। এটা ইউরোপিয়ান ন্যারেশনের স্টাইল, ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা এটা পছন্দ করে না, এবং ওদের উপন্যাস ইজ ভেরি সিঙ্গল ফোকাসড, ফোকাসটা ইজ ভেরি সিঙ্গুলার। এই যে আমাদের বিচিত্র
বিচিত্র ধরনের গল্প বলার ঢং। এই ঢংটাকে আমাদের গল্পকারদের, আমাদের উপন্যাসিকদের, আমাদের ফিল্ম মেকারদের আবিষ্কার করার সুযোগ রয়েছে। সাহিত্যে, যেহেতু সাহিত্যের কথা উঠলই, সাহিত্যে আমি মনে করি হুমায়ুন আহমেদ একটা সময়কে ভীষণভাবে রিপ্রেজেন্ট করেছেন এবং তার সময়ের গল্পগুলো উনি বলে গেছেন। তারপরে আমি মনে করি একটা বড় জায়গা আমাদের সামনে তুলে উন্মোচন করেছেন সৈদুল জয়ী। হি ইজ দ্য অনলি বিগ ডিফারেন্স আই সি ইন আওয়ার লিটারেচার। এবং সৈদুল জয়ীর রিয়াল ওয়ার্ল্ড এবং সারিয়াল ওয়ার্ল্ড এই দুইটাকে এমন জাদুকরের মতো মার্চ করতে পারে, আপনি একসময় বিশ্বাস করতে বাধ্য হবেন বোধহয় সারিয়ালটাই রিয়াল, রিয়ালটাই সারিয়াল। সো হি ইজ রিয়েলি ম্যাজিক্যাল। আমি আসলে দেখতে খুব অধীর হয়ে অপেক্ষা করছি দেখতে, যে আমার সময়ের বা আমাদের সমবয়সী বা আমাদের পরের বয়সী যারা আছে তাদের মধ্যে থেকে কেউ একজন এরকম একজন দশজন বিশজন গল্পকার বা উপন্যাসিক আসবেন যারা এখনকার সময়ের গল্পগুলো, এখনকার সময়ের জাদুবাস্তব গল্পগুলো, এটা পশ্চিমের মতো করে জাদুবাস্তব হওয়া দরকার নেই। অ্যাজ আই সেড, আমাদের জীবন এমনিতেই জাদুবাস্তব হওয়া, লাইক ওই যে চরিত্রের কথা বললাম, দেখছে প্রিয়াঙ্কাকে আর রাতের বেলা তো ইউনো হোয়াট দে ড্রিম। সো এই এই গল্পগুলো আমি চাই যে আমাদের সময়কে বলুক। আর আরেকটা কি দেখি, তুমি কি বলছিলে আমাকে? ও আচ্ছা, খেলাধুলা নিয়ে, ইয়েস বার্সেলোনা, ইয়েস বার্সেলোনা নিয়ে আমি ওকে আসলে খোঁচাতে পছন্দ করি। আমি আসলে রিয়াল মাদ্রিদের সাপোর্টার, কিন্তু আমি আমার চরিত্রহীন সাপোর্টার, আমার কোনো চরিত্র নাই। হ্যাঁ ইয়েস ইয়েস, না রিয়াল, রিয়াল তো আমি সেদিন হলাম, স্প্যানিশ আমি আগে দেখতাম, আমি আগে দেখতাম ইংলিশ প্রিমিয়ার লিগ। আমি একসময় লিভারপুলের সাপোর্ট করতাম যখন রোড টু এমনি ছিল বিটিভিতে, তো হারতে হারতে এক পর্যায়ে আমি লিভারপুল ত্যাগ করে চেলসিতে আসি জোসে মরিনহো আসার পরে। এরপরে মরিনহো চলে যাওয়ার পরে আমি চেলসিতে কিছুদিন ছিলাম, বাট মরিনহো রিয়ালে গেল আমি রিয়ালকে সমর্থন করতে শুরু করলাম। কিন্তু এর আগে রিয়ালের খেলা দেখতাম, কিন্তু স্প্যানিশ লিগের আমি কখনোই ভক্ত না, কারণ স্প্যানিশ লিগে কোনো কম্পিটিশন নেই, দুই তিনটা দল আর বাকি কোনো দল নেই। তো ইশতিয়াক আহমেদ বার্সেলোনা, এবং আসলে বার্সেলোনা আসলে আর্জেন্টিনা, মেসি বার্সেলোনা খেলে বলে বার্সেলোনা করছে, যদি মেসি রিয়াল মাদ্রিদে খেলতো তাহলে রিয়াল মাদ্রিদে করছে। ইয়া, এটা বাংলাদেশের বেশিরভাগ বার্সেলোনা সমর্থকদের ক্ষেত্রে সত্য, আমার ক্ষেত্রে একই ব্যাপার, যেহেতু আমি ব্রাজিলের সাপোর্টার। ফলে নেইমার যেহেতু বার্সেলোনায় খেলে, ফলে আমি একটা খুবই চরম দোটার মধ্যে আছি। আমি মানে আমি খেলা দেখতে বসি বার্সেলোনা পরাজয়ে প্রার্থনা করে, এবং খেলা দেখতে দেখতে আমি যখন নেইমার একটা ভালো পাসিং করে মেসির সাথে, তখন আমি আমার বার্সেলোনা সাপোর্ট শুরু করি। ফলে আমি রিয়েলি কনফ্লিক্টেড ক্যারেক্টার। তো আমি ইশতিয়াককে ফোন দেই খোঁচানোর জন্য যে বার্সেলোনা কত খারাপ, কিন্তু খোঁজা দেখি কিছুক্ষণ মধ্যে খেলা আছে, নেইমার তো আছে এখানে, তখন আমি আমার ওর অনুভূতি না শুরু করি। সো ইস এ রিয়াল ডিলেমা আই মিন। আর আর কি বলছিল তুমি অসুবিধে, তুমি যদি অনুমতি দাও আমি একটা কবিতা পড়ে বাংলায় বারো হাত কাপড়ের তারা পিছিয়ে, এটার কবিতা হচ্ছে নামটা অনেক বড়। তো নামটা হচ্ছে যে পাশের ফ্ল্যাটের ভাবির স্বামী মারা যাওয়ার পর, না শেষ পাশের ফ্ল্যাটের ভাবির, পাশের ফ্ল্যাটের ভাবির স্বামী মারা যাওয়ার পর কবি ইশতিয়াকের মনে যে ভাবের উদয় হইল, এটা হচ্ছে নাম কবিতা। কিন্তু কবিতার খুব ছোট, কবিতার হচ্ছে আমি তো ছোট দেখছি, ওকে, ফাঁকা স্টেশন দেখলে এমনকি দ্রুতগামী এক্সপ্রেস ট্রেনও একবারের জন্য হলেও ভাবে তিষ্ঠিব ঘনকাল, সে সারা জীবন ফাঁকা স্টেশনের দিকে তাকিয়ে আছে,
I think history has its own station. Ishte ak shomoy kintu boye jacche. Beshi deri korbo na, ha? Thik ache? Okay, thank you, shobai bhalo thakben. Khuda hafiz.